বাংলাদেশে মেয়ে বিয়ে দিলে মেয়ে শ্বশুর বাড়িতে ফার্নিচার দিতে হয়, এটা একটা রেওয়াজ হয়ে গেছে। এই কথাটা আমি আমার আগের ভিডিওতে আরও অনেকবার বলছি, আসলে এটা রেওয়াজ না। অনেক বাবা আছেন তাদের মেয়েকে খুব বেশি ভালোবাসে, ভালোবেসে মেয়েকে বিয়ে দিলে কিছু ফার্নিচার মেয়ে শ্বশুর বাড়িতে উপহার হিসাবে দেয়, কিংবা অনেক ভাই আছে বোনের শ্বশুর বাড়িতে বিয়ে দিলে কিছু ফার্নিচার দেয় আর কি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমার কাছে একজন বাবা আসছে, ওনার মেয়েকে বিয়ে দিছে, তো ওনার মেয়ের শ্বশুর বাড়িতে এক সেট ফার্নিচার দিবে। তো উনি আমার ফেসবুকের ভিডিও দেখে আমার শোরুমে আসছে, এসে উনি আমার কাছ থেকে এই 6 পিসের বেডরুম সেটটা উনি পছন্দ করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমি ওনার কাছে কত টাকায় বিক্রি করলাম এবং কি ওনাকে এই বেডরুম সেটের সাথে কী কী দিচ্ছি, ঠিক আছে। এই বেডরুম সেটটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার মূলত 75,000 টাকা। এটা হচ্ছে 12 পিসের একটা বেডরুম সেট। তো 12 পিস কী কী থাকছে আমি আপনাদেরকে প্রথমে একটু দেখাই দিতেছি। প্রথমত থাকছে 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের এই খাটটা, খাটের হেড সেট লেগ সেট সেমভাবে ডিজাইন করা, আর খাটটা হচ্ছে গিয়ে আপনার ফুল বক্স। খাটের সাথে থাকছে হচ্ছে গিয়ে আপনার 2 ডোরের একটা সাইড বক্স। এরপরে থাকছে আপনার, আপুরা তো সাজতে পছন্দ করেন সেজন্য থাকছে একটা লং ড্রেসিং টেবিল, তারপরে 3 পার্টের একটা ওয়াল শোকেস। হ্যাঁ, এর পাশাপাশি আরও দিচ্ছি ওনাকে আমি ঘরের জামা কাপড়গুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য 3 পার্টের সুপার স্মুথ ফিনিশিংয়ের একটা আলমারি, 4 ডোর 1 পাল্লার একটা ওয়ার্ড্রপ। হ্যাঁ, এই হচ্ছে কি টোটাল 6 পিসের বেডরুম সেট। আর এই 6 পিস বেডরুম সেটের সাথে আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওনাকে গিফট দিচ্ছি 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিওয়ালা একটা রাবার ম্যাট্রেস, সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর কি, ফ্রি দিচ্ছি। তারপরে এটা তো আপনার 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। দুইটা বালিশের কভার, একটা বিছানার চাদর, সম্পূর্ণ ফ্রি দিয়ে এই বেডরুম সেটটার প্রাইস রাখতেছি মাত্র 75,000 টাকা। মাত্র 75,000 টাকা হইলে আপনারা কিন্তু আপনাদের মেয়ে শ্বশুর বাড়িতে, কিংবা যারা বোনকে ভালোবাসেন বোনের শ্বশুর বাড়িতে, কিংবা আপনার নিজের ফ্যামিলির জন্য আপনারা নিতে পারেন আর কি, ঠিক আছে। মাত্র 75,000 টাকা হইলে আপনারা এই 12 পিসের বেডরুম সেটটা আপনাদের বাড়িতে নিতে পারবেন। আমাদের এই ফার্নিচারগুলো হচ্ছে কি আপনার সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং MDF উড কাঠের তৈরি। এগুলোতে লিখিতভাবে গুণে পোকার গ্যারান্টি পাবেন আপনার 20 বছর, এবং কি কালার গ্যারান্টি পাবেন 10 বছর। আমাদের শোরুমের নাম হচ্ছে গিয়ে সালমান ফার্নিচার। আমাদের শোরুমের অবস্থান হচ্ছে গিয়ে ঢাকা যাত্রাবাড়ির শনিরাকড়া 24 ফুট 8 নম্বর রোডের সাথে অবস্থিত। এই যে এই পাশে যে ফার্নিচারগুলো দেখতে পারতেছেন, এগুলো আল্লাহর রহমতে আপনাদের দোয়া এগুলো বিক্রি করা ফার্নিচার, এগুলো ডেলিভারি দিব। আবার যে এই পাশে যে ফার্নিচারটা, এটাও একজন বাবা ওনার মেয়ের জন্য বানাইছে, হয়তো আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন, এটাও ডেলিভারি দিয়ে দিব আর কি। হ্যাঁ, তো আমাদের কাছে কীভাবে অর্ডার করবেন আমি আপনাদেরকে এই নিয়মটা বলে দিচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন, তো তাদের উদ্দেশ্য আর কি বলে দিচ্ছি আমাদের কাছে আপনারা কীভাবে অর্ডার করবেন। আমাদের এখান থেকে আপনি যে ফার্নিচারটাই নেন না কেন, শুধুমাত্র আপনাদের বাড়িতে ফার্নিচারগুলো পাঠানোর জন্য যে গাড়ি ভাড়ার টাকাটা লাগবে, গাড়ি ভাড়ার টাকাটা আমাদেরকে বুকিং করবেন, তারপর আমরা এই বেডরুম সেট আপনাদের বাড়িতে পাঠিয়ে দিব। ওইখানে বেডরুম সেট হাতে বুঝে শুনে পেয়ে ভিডিওর সাথে মিলিয়ে নিয়ে আমাদের বেডরুম সেটের টাকাটা দিয়ে দিবেন। এখানে একটা কথা অবশ্যই আপনারা নোট করে রাখবেন যে আপনাদের বাড়িতে যে ফার্নিচারগুলো পাঠাবো, ওই ফার্নিচার যে গাড়ি ভাড়ার টাকাটা লাগবে, এই গাড়ি ভাড়ার টাকাটা কিন্তু আপনাদেরকে আলাদা দিতে হবে। ফার্নিচারের প্রাইস হচ্ছে গিয়ে এই যে এই ভদ্রলোক যে সেটটা নিছে, লাইক একটা উদাহরণ দেখে আর কি, যেমন যে এটাও একটা 12 পিসের বেডরুম সেট, এটার সাথে একটা ম্যাট্রেস, দুইটা বালিশের কভার, একটা বিছানার চাদর ফ্রি দিয়ে এই বেডরুম সেটটার দামও 75,000 টাকা, এটা ফার্নিচারের দাম। আর আপনারা যে আপনাদের বাড়িতে নেবেন, ওই গাড়ি ভাড়ার টাকাটা আপনাদেরকে আলাদা দিতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কি ভিডিও টাইটেলে আমাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বারগুলি দিয়ে আছে, ওই নাম্বারগুলিতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা কিন্তু চাইলে খুব সহজে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।